10ই ফেব্রুয়ারি পাড়ায় পাড়ায় রেশনের মতন এবার পাড়ায় জলাশয়। এক নজরে রাস্তা না জলাশয় দেখলে বোঝা যাবে না। বিক্ষুব্ধ মানুষেরা বলছেন, রাজ্য সরকার পাড়ায় পাড়ায় বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছে, সেই রকমভাবেই পাড়াতেও এবার জলাশয় প্রকল্প দেখতে পাবে সরকারের উদাসীনতার কারণে। এমনটাই চিত্র ধরা পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারাহি গ্রামে। ওই গ্রামের প্রবেশের রাস্তার অবস্থা এতটাই খারাপ, ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা গর্ভবতী মহিলাদের নিয়ে যেতে ভয় পায়। বারে বারে স্থানীয় পঞ্চায়েত ব্লক অফিসে জানিয়েও কোনো ফল হয়নি। এলাকার জনপ্রতিনিধি এই ব্যাপারে উদাসীন, বাধ্য হয়ে এবার প্রতিবাদে সামিল হয়েছেন গ্রামবাসীরা। এদিন তারা রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখায় প্রশাসনের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। যদিও ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে এলাকার বিজেপি জল সম্পাদক কিষান কেডিয়া। তাদের দাবি, রাজ্য জুড়ে দুর্নীতি পরায়ণ তৃণমূল সরকার উন্নয়নের নামে কাঠমানির সিন্ডিকেট চালাচ্ছে, এই জন্যই গ্রাম বাংলার রাস্তাঘাটের এই অবস্থা। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারহিতে জনসাধারণের বিক্ষোভ, ধানের চারা লাগিয়ে রাস্তার মধ্যে বিক্ষোভ করেছে। এটাই হচ্ছে দুয়ারের সরকার বলে। সরকার বলছে দুয়ারে রেশন দিচ্ছে, দুয়ারে সব কিছু হচ্ছে, দুয়ারে ধান কিনছে, কিন্তু দুয়ারে রাস্তা করে দেবে, জলের রাস্তা করে দিয়েছে দুয়ারে। আজকে 2 নম্বর ব্লকের পিছন দিকে নানারহি গ্রাম 5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাতে কোনো মহিলা যদি ডেলিভারি পেশেন্ট থাকে তাহলে নিয়ে যা, অ্যাম্বুলেন্স ঢুকবে না, কোনো কিছুর ব্যবস্থা নাই। আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরেও, 75 বছর পরেও আজকে একটা রাস্তা ব্লকের আশেপাশে 5 কিলোমিটার মধ্যে রাস্তা তৈরি হচ্ছে না। সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? এগুলো সরকার আর বেশি দিন চলবে না। দুয়ারের সরকার নাম দিয়েছে, কিন্তু দুয়ারের লোক পৌঁছাতে পারছে না, জলের মধ্যে লোক দিয়ে যাবে? আজকে একটা ডেলিভারি পেশেন্টকে যদি নিয়ে আসতে হয় তো কীভাবে নিয়ে আসবেন? অ্যাম্বুলেন্স চলবে না, কোনো গাড়ি ঘোড়া চলবে না, তাহলে কি খাটের মধ্যে নিয়ে আসতে হবে? এই সরকার নানারকম প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা এই করবো ওই করবো, এই সরকার কিছু করছে না। এই তৃণমূল সরকার একমাত্র কাঠমান্ডির সরকার, কাঠমান্ডি ছাড়া কোনো রাস্তার কাজ হচ্ছে না কোনো জায়গায়। এই জন্য রাস্তার অবস্থা এরকম বিহাল অবস্থা হয়ে আছে। যেগুলো PMGY এর রাস্তা হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ওখানে বাংলার আবাস যোজনা আছে, সেই রাস্তাগুলো আপনারা দেখেন কী অবস্থা হয়ে আছে, কোথাও রাস্তা হচ্ছে না। আপনি অত দূরে কেন যাবেন? আপনি সুলতাননগর গ্রাম পঞ্চায়েত থেকে সুলতাননগর যাওয়ার রাস্তাটা দেখেন, যেখানে 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেই রাস্তাটার অবস্থা দেখেন কী অবস্থা হয়ে আছে। আজকে সব জায়গায় কাঠমান্ডির সরকার চলছে, বলছে ফেব্রুয়ারি মাসে রাস্তা কমপ্লিট যাবে, রাস্তার কোনো কাজই হয়নি। একটা মানুষ হাঁটতে পারছে না, কিছুদিন আগে 2-4 দিন আগে ওই রাস্তাতে মানুষ কত ভয়সা গাড়ি, সাইকেল, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ভিডিওকেও জানিয়েছি। কিন্তু বেশি দিন থাকবে না, 2023-এ সামনে ইলেকশন আছে, জনসাধারণ সব দেখতে পাচ্ছে এবং বুঝতে পাচ্ছে, আর ভাওতাবাজি চলবে না বেশি দিন। তৃণমূল সরকার আর সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, এতে জনসাধারণ বুঝে গেছে এই সরকার আর থাকবে না। আমরা 23-এ টেস্ট খেলবো, তারপরে এমপি ইলেকশনে আমরা সেমিফাইনাল খেলবো, তারপরে যখন বিধানসভা আমরা ফাইনাল খেলবো, আমরা খেলে এবারে দেখিয়ে দিব। পাল্টা যদিও তৃণমূল নেতা তথা পঞ্চায়েত উপপ্রধান ও বায়দুর রহমান বলেন, ওই রাস্তার টেন্ডার তোলা আছে, এই বছরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। বিগত আমি বলতে পারি 3 বছরে তৃণমূল, আমরা পঞ্চায়েতে তৃণমূল আসার পর যে হারে কাজ হয়েছে, এর আগে কংগ্রেসের প্রধান ছিল, একটাও রাস্তা ছিল না, একটাও নাম বলতে পারেন রাস্তা ছিল। আজকে আমরা 80% কাজ কভার করেছি। হ্যাঁ, মানুষের চাহিদা আছে, কারণ যে একটা কথা আছে যে চাহিদা মানুষের খতম করা যায় না। এখন যেটুকু রাস্তা বাকি আছে, মানুষ চাইছে তৃণমূল কাজ করছে, এইটুকু কাজ কেন হচ্ছে? আমি একটা আশ্বাস দিচ্ছি, আমাদের টেন্ডার অনগোয়িং হয়ে আছে, আমরা এই টার্মটা 2022 শেষ করতে করতে আপনার দক্ষিণপাড়া রাস্তা সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলব। এটা মানুষকে বলবো, ঠিক আছে, আপনারা চাহিদা এটা আমাদের পঞ্চায়েতে লিখিত জানাতে পারতেন। একটা ছোট্ট খাট্টো অজুহাতকে নিয়ে বিজেপি লাফাচ্ছে, বিজেপি মুখে বলে দণ্ডগম কেন, যে কোনো জায়গায় কোনো কাজই করতে পারে না। ওদের এটা ভাওতাবাজি কথা কিছু নেই, আমরা বলেছি যে কাজ কমপ্লিট করবো 2022-এ, তো কাজ কমপ্লিট করবোই, এটা আপনাদেরকে কথা দিলাম।
কাজ বাকি থাকবে না। গোটা ঘটনায় শুরু হয়েছে তৃণমূল বিজেপির কাজিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকায় নানারাহী গ্রামের ভেতরে প্রায় 5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই কাটা অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টিতেই জমে যায় জল, জল জমে রাস্তায় জলাশয়ের আকার ধারণ করে। এই বিষয়ে বারবার এলাকার প্রশাসন জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি। ভোট আসলে মেলে প্রতিশ্রুতি, কিন্তু ভোট চলে গেলে আবার একই অবস্থায় চলে যায় রাস্তা। দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীদের, গর্ভবতী মহিলাদের এই রাস্তা দিয়েই নিয়ে যেতে ভয় পান এলাকাবাসীরা। এবার তাই বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হয়েছেন। আমাদের রাস্তায় ভোটের পর থেকে প্রধান, পঞ্চায়েত সমিতি মেম্বার, হ্যাঁ, কেউ আসছে না। বিডিওকে বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও আসছে না। জেলা পরিষদকে বলছি, তারাও কর্ণপাত করছে না। এদের বিক্ষোভ সমস্যা, আমরা রাস্তায় চলতে পারছি না। ব্লক থেকে 2 কিলোমিটার দূরে রাস্তা, অনেক রাস্তা হয়ে যাচ্ছে। আমাদের গ্রামে প্রধান আসছে না, দেখতে আসছে না, পঞ্চায়েত সমিতি আসছে না। আমরা রাস্তায় কি করবো এখন? এই সময় তো শুকনো সময়, সেখানে বর্ষা অল্প বর্ষ বৃষ্টিতে আমরা বন্যার সময় কী অবস্থায়। আমাদের ডেলিভারি আমাদের যেতে পারে না, বর্ষাকাল 26 তারিখে বর্ষা তো আমার যেতে পারেনি। বাড়িতে ডেলিভারি 14 দিকে রাস্তা কাটা, গৃহবন্দী হয়ে আছে রাস্তায়। আমরা বৃষ্টি হলে যেতে পারি না, ধুলা হলে যেতে পারি না। আপনারা তো আসলেন, দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা কী বেহাল অবস্থা। দূরে দূরে রাস্তা হয়ে গেছে, আর আমাদের ব্লকের পাশে অঞ্চল পাশে আমরা রাস্তা পাচ্ছি না। রাস্তার জন্য আমরা বারবার বিক্ষোভ করছি, আমাদের কর্ণপাত দিচ্ছে না সরকার। প্রধানকে জানিয়েছিলেন, প্রশাসনকে জানিয়েছিলেন? প্রধানকে অনেকবার বলছি, জেলা পরিষদকে বলছি, পঞ্চায়েত সমিতিকে বলছি। কি বলছে তার? হ্যাঁ, কি বলছে? হবে, সময় আছে, কখন সময় আছে? 4 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত দর্শন দেখতে আসছে না। মেম্বার কি বলছে? মেম্বারও আসছে না দেখতে। সরকার করেছে, পাড়ায় পাড়ায় মাল দিবে, তো মালটা আসবে কোথা থেকে? কী দিয়ে যাবে মালটা? রাস্তার বেহাল অবস্থা, রাস্তা নাই, কি করে গাড়ি নাই, কি করে বাইকে চলতে পারছে না, তো কি করে চার চাকা গাড়িতে চলতে পারে? মাল কি করে আসবে? দুবার সরকার হসপিটাল যেতে পারছে না, ডেলিভারি একটা আমাদের 26 তারিখে 14 রাস্তা 14 সাইড কাটে, আমরা গৃহবন্দী হয়ে আছি। আর দুবার সরকার কী করবে? যেখানে অ্যাম্বুলেন্স আসছে না, ডেলিভারি পাইন যাচ্ছে না, মহিষ গাড়ির মতো রাস্তা হয়েছে, আমরা কী করে চলিয়ে যাই? ব্লক থেকে 2 কিলোমিটার দূর রাস্তা আমরা চলতে পারছি না। আমাদের যানবাহন গঠন হয়ে গেছে অবস্থা, কিচ্ছেন অবস্থাটা কী অবস্থায় আমরা জীবিকা নির্বাহ করছি। দুয়ারে সরকার দুয়ারে এসছে, তাহলে আমরা কি রাস্তায় জল দুয়ার থাকবে? দুয়ার থেকে জলটা সরবে না আমাদের? আগে দুয়ারে জলটা সরাক, তারপরে আমরা মাল নেবো, রেশনে মাল নেবো। কি চাইছেন এখন? আমরা রাস্তা চাইছি, আমাদের রাস্তা দরকার, আমাদের সব কিছু। আমাদের এক মুঠি না খেয়ে আর এক অল্প টাইমে খেয়ে খাই বাঁচবো আমরা, কিন্তু রাস্তা চাই। কত কিলোমিটার রাস্তা যেটা? এই রাস্তা হচ্ছে 5 কিলোমিটার রাস্তা। 5 কিলোমিটারই কি একই অবস্থা? একই অবস্থা। এই রাস্তার ওপর ধানের চারা লাগিয়ে বিক্ষোভ করলেন গ্রামবাসীরা। আগামীতে এই রাস্তার নির্মাণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা নাজিমুল হক বলেন, রাস্তা সবসময় কদমাক্ত অবস্থায় থাকে, প্রসূতিদের নিয়ে যাবার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, বাচ্চাদের পড়াশোনা করতে নিয়ে যেতে অসুবিধা হয়, বর্ষার সময় আমরা গ্রামের মধ্যে আবদ্ধ হয়ে যায় পুরো। দ্রুত রাস্তা মেরামত না হলে এরপর আমরা বৃহত্তর আন্দোলন করব এবং প্রয়োজনে ভোট বয়কট করব। স্থানীয় বাসিন্দা আমিত আলী বলেন, রাস্তা যানবাহন চলাচলের অযোগ্য, পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক সব জায়গায় বারবার জানিয়েছি, কিন্তু কেউ কর্ণপাত করেননি, ভোগান্তি হচ্ছে আমাদের। তো আপনাকে বলতে হবে না, হরিশঙ্কর 2 নম্বর ব্লকের নানারেহি গ্রাম সুলতাননগর পঞ্চায়েতের অন্তর্গত। এই রাস্তাটা আপনি দেখালেন অবশ্যই মনে হয়, এই রাস্তাটা এত কাদা হয়ে যায় বর্ষাকালে, এমনকি এখন বর্ষাকাল নয় তবুও এত কাদা, যেখানে গর্ভবতী মায়েরা অ্যাম্বুলেন্সে যেতে পারে না। আপনাকে শুনে আপনি আশ্চর্য হবেন, যেটা অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না, তখন খাটিয়াতে এই গর্ভবতী মাদের নিয়ে যেতে হয় হসপিটাল, হ্যাঁ, বারদরি পর্যন্ত, তারপর অ্যাম্বুলেন্সে ওখান থেকে যায়। এখানে দেখতে পাচ্ছেন মসজিদ, মসজিদের মেন গেটে এত কাদা, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে পারে না মানুষেরা। এবার ছোটো ছোটো বাচ্চারা সকাল সন্ধ্যা এখানে পড়ে, সেই অভিভাবকরা পৌঁছে দিয়ে আসে কাদা পেরিয়ে। তাহলে আমরা চাইছি কি, যে এখান থেকে 2 কিলোমিটার দূরে ব্লক, অথচ 2 কিলোমিটার দূরে ব্লক থাকা সত্ত্বেও আমাদের গ্রামে রাস্তা হচ্ছে না। আমরা চাইছি যে অতি সত্বর এবং তাড়াতাড়ি গ্রাম পঞ্চায়েতের মেম্বার টিএমসি, পঞ্চায়েত সমিতি টিএমসি, জেলা পরিষদ টিএমসি, এমএলএ টিএমসি, অথচ আমাদের নেত্রী বলছেন যে আমরা উন্নয়ন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছি। তাহলে যখন পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আমি চাইবো যে আমাদের এই উন্নয়নটা কি, তাহলে কী এটা, কী উন্নয়ন এটা, যে এইরকম রাস্তার কি উন্নয়ন হবে? আমরা চাইছি যে ইমিডিয়েটলি রাস্তা হোক, প্রশাসনের কাছে আবেদন করছি এবং মমতা ব্যানার্জির কাছেও, ওনার কাছেও আবেদন করছি, এর মাধ্যমে যাক এবং তাড়াতাড়ি আমাদের রাস্তাটা হোক, যাতে গর্ভবতী মায়েরা আমার এই অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি যেতে পারেন,
কিংবা তাড়াতাড়ি এই অ্যাম্বুলেন্স চলাচল করতে পারেন, কিংবা এই যে দেখেন এই মসজিদে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যেতে পারেন, ছোট ছোট বাচ্চারা এই রাস্তা পেরিয়ে যেতে পারেন, এটাই আমাদের আবেদন, তাড়াতাড়ি যেন রাস্তাটা হয়ে যায়। মমতা ব্যানার্জি আমাদের যে নেত্রী আছেন উনি দুয়ারে সরকার করে সব মানুষের অভিযোগ শুনেছেন, কিন্তু আমরা কি চেয়েছিলাম যে এই আমাদের দুয়ারে এই এত কাদা হবে, এত জল হবে? তাহলে তো যেই হিসাব দেখছি, যদি আমাদের এখানকার হ্যাঁ যারা নেতা আছেন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতের মেম্বার কিংবা এমএলএ যারা আছেন, তারা যদি এই জিনিসগুলো না দেখেন তাহলে তো মনে হচ্ছে আমাদের নেত্রীকে মনে হয় এখানে এসে দুয়ারে জলও দেখে যেতে হবে মনে হচ্ছে, এরকম অবস্থা আমাদের গ্রামের যা অবস্থা তাতে। কি চাইছেন এখন? আমরা চাইছি যে অবিলম্বে রাস্তা হোক, হ্যাঁ অবিলম্বে রাস্তাটা হোক যাতে মানুষ ঠিকভাবে চলাচল করতে পারে। যদি রাস্তাটা ঠিকঠাক না হয়, আমরা তো এখন পথ অবরোধ করলাম, যদি ভবিষ্যতে আমাদের প্রশাসন না শুনে এবং রাস্তা ঠিকভাবে না করে দেয় তাহলে আমরা ভবিষ্যতে ভোট বয়কট করব। গোটা গ্রামের মানুষ, আপনি দেখাবেন ক্যামেরাটা, গোটা গ্রামের মানুষ এখানে উপস্থিত আছেন, তা আমরা তাহলে পরবর্তীতে ভোট বয়কট করব। সরকার যে দুয়ারে সরকার কর্মসূচি করেছে সে জিনিস ঢোকার জন্য রাস্তার অবস্থা এতটাই বেহাল যে ঢুকতে পারবেন না গ্রামে। সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা তথা উপপ্রধান ও বাইদুল রহমান বলেন, আমাদের আমলে 80% কাজ হয়েছে, মানুষের চাহিদা মেটানো যাবে না, মানুষ চাইছে যেটুকু বাকি আছে ওইটুকুও হয়ে যাক, ওই রাস্তার টেন্ডার তোলা আছে, এই বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমরা বলে দিতাম যে আমরা কাজ টেন্ডার অনগোয়িং আছে, তো আপনাদেরকে জানিয়ে দিই কাজ অনগোয়িং আছে, 2022 মধ্যে সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করে ফেলব। জেলা বিজেপি সম্পাদক কিষান কেডিয়া কটাক্ষ করে বলেন, দুয়ারে সরকার কর্মসূচির মতন দুয়ারে জলাশয় হয়ে গেছে, মানুষের ভোগান্তি হচ্ছে, কোনো যানবাহন চলাচল করতে পারছেন না, দুর্ঘটনা ঘটছে, সব কিছুতেই কাটমানি হয়ে গেছে, কাটমানি ছাড়া এই সরকার চলে না। এই টিএমসি সরকার প্রাইভেট লিমিটেড কোম্পানির সরকার হয়ে গেছে, এই সরকারের দ্বারা কোনো কিছু হবে না, এই সরকার যতদিন থাকবে মানুষের দুয়ারের সরকার বলে চলবে, কিন্তু দুয়ারে জল থাকবে, দুয়ারে কাদো থাকবে, কিন্তু কোনো কিছু পৌঁছাবে না, কাগজ কলমে দুয়ারের সরকার থাকবে। চাঁচলের মহকুমা শাসক কল্লল রায় বলেন, বিষয়টি এখনই শুনলাম, সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট বিডিও সাহেব এবং গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রতিনিধিরা মুখে বারবার প্রচুর উন্নয়নের কথা বলেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এত যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না কেন? কেন মানুষ অভিযোগ জানানোর পর সুরাহা হচ্ছে না, বাধ্য হয়ে তখন মানুষকে পথে নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে? প্রশাসনের উচিত মানুষের দুর্ভোগের কথা ভেবেই এই ব্যাপারগুলো মানবিকভাবে দেখা। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।